আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি ইনভলভ পেজে। যে যেখানে আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন এবং আপনারা সুস্থ থাকেন এটা আমাদের সব সময়ের কামনা। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে যেটা করব, আজকে কিছু নিউ কালেকশন তো ডেফিনেটলি, যেটা কিনা আগে দেখানো হয়নি। তো বিগত 2 থেকে 2.5 মাস আমাদের কার্যক্রমগুলো, শোরুমের যে কার্যক্রমগুলো সেগুলো একটু বন্ধ ছিল সাময়িক পরিস্থিতির কারণে, বা লকডাউন ছিল যেটার কারণে আমরা শোরুম ওপেন করতে পারিনি। বাট রেগুলার কাস্টমার, যারা সবসময় শোরুম থেকে পারচেজগুলো করেন, তারা হয়তোবা অনেকেই এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়েছেন বা শপিংগুলো করতে পারেন নাই, তাদের উদ্দেশ্য বলছি আপনারা এখন ঘরে বসেই শপিংটা সারতে পারবেন। জাস্ট কষ্ট করে জাস্ট আমাদের যে ভিডিওগুলো বা আমাদের যে প্রোডাক্টের লিস্টগুলো ওগুলো দেখলেই ইনশাল্লাহ আপনাদের যার যেটা পছন্দ, যদি কোনো ইনকোয়ারি থাকলে ডেফিনেটলি ফোন দিবেন, ফোনের মাধ্যমে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। ডেফিনেটলি সেগুলো সলভ করে দেন আপনার যেই মানে চাহিদা অনুযায়ী যে প্রোডাক্ট বা পছন্দ অনুযায়ী যে প্রোডাক্ট সেটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের বাসায়, যাতে আপনাদের কষ্ট করে বের হতে না হয়, আপনাদের হাতে পৌঁছে দেওয়ার। আর এই এই জার্নি পথে লাইক এই আপনার বাসা পৌঁছানো পর্যন্ত যদি আমরা কোনো প্রবলেম থাকে, আমরা যদি কোনো প্রবলেম সলভ মানে ফেস করি, ডেফিনেটলি আমাদের সঙ্গে একটু কোঅপারেট করবেন, সেটা খুব জরুরি। আর যে লাইভটা হচ্ছে কাইন্ডলি একটু সেটা সবাই শেয়ার করে দিবেন, বিকজ আপনার থ্রুতে আরও 10 জন সার্ভিসটা পাওয়ার পসিবিলিটি থাকবে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, চাইলে আপনি লাইভটা শেয়ার করে দেবেন। ওকে, এখন আজকে যেটা হবে, নিউ কালেকশন ফার্স্টই বলে নিয়েছি, এই কারণে নিউ বললাম যে এই কালেকশনগুলো আগে দেখানো হয়নি, বিভিন্ন কারণেই হোক, যে কোনো কারণেই হোক এই কালেকশনগুলো আগে দেখানো হবে। এটা যেটা হচ্ছে, এটা একটা আবায়া, স্লিপ আবায়া, মানে আবায়ের ভিতরে যেই এডিশনটা আসছে সেটা হচ্ছে এখানে একটা পকেট স্লিপ আছে। লাইক আপনি যদি একটা আউটার ইনারের উপরে করেন, দেন আপনি এই এটার থ্রুতে আপনি হাতটা বের করতে পারবেন, এর লুকসটা একটু ডিফারেন্ট আছে। আর আবার ভিতরে একটা সেলাই থাকে, এই এটা উইদাউট সেলাইতে কাজটা করা হয়েছে। আর সামনে যে কাজটা সেটা হচ্ছে স্টোনের কাজ, একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দুইটা কালারের কম্বিনেশনে করা হয়েছে, গোল্ডেন অ্যান্ড হোয়াইট দুটো কালারের কম্বিনেশনে প্রোডাক্টগুলো করা হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল লুক, এটার পেছন সাইড লেন্থ যেটা সেটা মেনশন করবো, সেটা হচ্ছে 45 ফ্রি সাইজ। আপনি মানে যে কোনো হাইটেরই হন না কেন এটা আপনি ক্যারি করতে পারেন। ভিতরের ইনারের কালারটা চেঞ্জ করেও চাইলে পরতে পারবেন, ব্ল্যাকের সঙ্গে যদিও সব কিছু সুন্দর লাগে। তো আমি চেষ্টা করেছি সবগুলো ব্ল্যাকের সঙ্গেই দেখানোর, লাইক এটা ফুটে উঠে, বাট অনেকের আলাদা আলাদা চয়েস থাকতে পারে যে এটার সঙ্গে সে এইটার সঙ্গে বেস কালারটার সঙ্গে ম্যাচিং করে করবে, সেটা সম্ভব, সেটাও পসিবল। আর এটার ফ্রন্ট যেটা, ফ্রন্টটা ওপেন, এই যে ফ্রন্টটা হচ্ছে ওপেন, ওপেন মিন্স এটা যে আপনি লক করবেন সেটার জন্য বাটন সিস্টেম আছে। আপনি যদি চান এটা টোটালি শার্টের মতো খোলাও রাখতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে স্টাইলটা কীভাবে ক্যারি করতে চান। প্রাইস যেটা, প্রাইসটা খুবই রিজনেবল, যেহেতু দেশের পরিস্থিতি যেই পরিস্থিতিতে আমরা আছি, আপনারাও এফেক্টেড, আমরাও এফেক্টেড, ওভারঅল সবাই এফেক্টেড। তো সেটার কথা বিবেচনা করেই প্রাইসগুলো খুবই রিজনেবল রাখা হয়েছে, বিকজ আপনাদের সঙ্গে আমাদের আজকে আজকে 4 থেকে 5 বছরের রিলেশন। মানে আমাদের এটা দায়িত্ব না, মানে এটা আমাদের কর্তব্য হয়ে পড়েছে যে এটা আমাদের করতেই হবে। লাইক প্রাইসটা মানে এমন একটা পর্যায়ে নিয়ে আসা যে আমাদের ন্যূনতম প্রফিট, যেটা মানে না হলেই না বিজনেসটা অপারেশন করার জন্য, সেটা বাদ রেখে আপনারা যেন কোনোভাবে এফেক্টেড না হন, বা আপনাদের যাতে কোনোভাবে মনে না হয় যে আমরা এক্সট্রা কিছু পেমেন্ট করছি। যে প্রোডাক্টটা দেখালাম এটার প্রাইস ধরা হয়েছে মাত্র 1500 টাকা আউটার পার্টটা, আর ইনার পার্টটা ডেফিনেটলি আলাদা। সেগুলো হচ্ছে মানে আপনার ই ধরন বুঝে, যেগুলো একদম সিম্পলি ইনার সেগুলো 1000 থেকে শুরু, তারপরে হালকা কাজ থাকতে পারে, ওটার উপর ডিপেন্ড করে প্রাইসটা এদিক সেদিক হতে পারে। এটার ভিতরে কালারগুলো দেখিয়ে দিব। এই আরেকটা কালেকশন সেম জিনিসেরই, জাস্ট কালারটা চেঞ্জ আসছে, কালারটা হচ্ছে সুরমা, সুরমা কালার। কাজটা দেখেন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, সেম দুইটা স্টোনের কম্বিনেশন, লাইক হোয়াইট অ্যান্ড সিলভার, দূর থেকে দেখেন ওভারঅল একদম উপর থেকে নিচ থেকে নেমেছে,
সাইডটা ফাড়া, সাইডে কোনো সেলাই নেই, এক্সট্রা কোনো সেলাই দেওয়া হয়নি। আর হাতের যে পোর্শনটা, এখানে একটা স্লিভ ইউজ করা হয়েছে, লাইক আপনি চাইলে ভিতর থেকেই হাতটা বের করতে পারবেন, যেটা আমি ফার্স্টেও বলেছি। আর ফ্রন্ট ওপেন বাটন সিস্টেম দেওয়া আছে, একটা নির্দিষ্ট গ্যাপ পরপর বাটন সিস্টেম দেওয়া আছে, লাইক এই বাটনগুলো দিয়ে আপনি এটাকে লক করতে পারবেন, খোলাও রাখতে পারবেন শার্টের মতো। প্রাইস সেম, আউটার পার্ট যেটা প্রাইসটা সেম, 1500 টাকা, যেটা কিনা খুবই রিজনেবল, আমি মনে করি খুবই রিজনেবল, বিকজ আমাদের এই প্রোডাক্টগুলোর প্রাইস ফার্স্টে শোরুমের থেকে যারা কিনেছেন তারা নিশ্চয়ই জানেন সেটা 2500-3000 মধ্যে এগুলো সেল হয়েছে। বাট যারা শোরুম থেকে কিনেছেন তারা ডেফিনেটলি এটা জানেন, তারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। এখন দেশের ওভারঅল সিচুয়েশনের জন্য জাস্ট 1500 টাকার মধ্যে আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন। সেম ডিজাইন, এখানে একটা স্লিপ পোর্শন আছে, সাইড ফাড়া, সামনেও ওপেন, বাটন সিস্টেম দেওয়া আছে, রাউন্ড শেপ গলা, গলা শেপটা রাউন্ড শেপ, আর কাজটা হচ্ছে এই যে স্টোন, এগুলো জি স্টোন, লেন্থটা হচ্ছে 45। ও যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলা হয়নি সেটা হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে চেরি জর্জেট, চেরির ভিতরেও কিন্তু এখন মানে অনেকটা ধরন চলে আসছে, বাট এটা আমি যেটা বলবো সেটা হাতে ধরলে হয়তো বা বুঝতে পারতেন আপনারা, যেটার অপশন এখন নাই, বাট আমি এনশিওর করছি যে আপনি এটা মানে ধরার পরে আপনি আর কোশ্চেন যাবে না মনে, যেটা ওই যে কয়েকটা ধরন তার মধ্যে কোন লেভেলে আছে এটা, এটা আপনি হাতে দিয়ে হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন। নেক্সট যেটা সেটা কাজটা একটু ডিফারেন্ট, ছোটো ছোটো স্টোন, অনেকে বড় স্টোন পছন্দ করেন না। অ্যাকচুয়ালি কি একটা শোরুমে বিভিন্ন রকমের প্রোডাক্ট রাখতে হয়, কারণ হচ্ছে আমি জানি না যে আপনি কি পছন্দ করবেন, আপনি এটা পছন্দ করলেন আরেকজনকে এটা পছন্দ করবে না, সো এখানে ডিফারেন্ট টেস্টের মানুষের সঙ্গে আমরা ডিল করি, তো ডিফারেন্ট মানুষের সঙ্গে ডিল করা মানে হচ্ছে ডিফারেন্ট টেস্ট নিয়ে কাজ করা, তো আমরা চেষ্টা করি যে ডিফারেন্ট টেস্টেরই প্রোডাক্ট রাখার জন্য, যাতে কারো একটা পছন্দ হলো না তার আরেকটা পছন্দ হওয়ার সুযোগ থাকে, এটা একটা প্রচেষ্টা জাস্ট, আপনারা যাতে আমাদের থেকে মানে পছন্দ মতো প্রোডাক্টগুলো কিনতে পারেন। তাও আপনাদের কী ভালো লাগা খারাপ লাগা সেগুলো তো ডেফিনেটলি আমরা শুনবো, সেটার অপশন তো অবশ্যই আছে, থ্রু মেসেজ, থ্রু মোবাইল ফোন, কয়েকটা সহজ মানে সহজ বা প্রচলিত ওয়েতে আমরা আপনাদের কথা শুনতে পারবো। আপনারা চাইলে আপনাদের মানে মূল্যবান যে পরামর্শগুলো সেগুলো আমাদেরকে অবশ্যই দিবেন, যেটা কিনা আমাদেরকে অনেক হেল্প করবে, জাস্ট আপনি কী চাচ্ছেন আপনাকে সেই অনুযায়ী সার্ভিসটা দেওয়ার জন্য। এটার কালারটা হচ্ছে পিয়াজ কালার, সরি পার্পেল কালার, সেম ডিজাইনগুলো, তারপর আরেকবার বলে দিই কেউ মিস করতে পারেন ওই বিষয়টা, এটা হচ্ছে একটা আবায়া প্যাটার্ন, আবায়া প্যাটার্নের মধ্যে সাইডে কোনো সেলাই নাই, সেলাই ছাড়া উইদাউট সেলাই, এখানে একটা স্লিপ করা আছে, তো এখান দিয়ে যখন আপনি হাতটা বের করবেন যদি সেলাইটা থাকতো না এই জায়গাটা আপনাকে একটা শেপ ধারণ করে রাখতো, তো সেটা ভালো লাগতো না, যার ফলে সেলাই ছাড়া দেওয়া হয়েছে, আপনার হাতটা বের করার পরে যাতে এই পোর্শনটুকু নিচের দিকে নেমে আসে, সেম রাউন্ড শেপ গলা। আর ফ্রন্ট ওপেন এখানে একটা নির্দিষ্ট গ্যাপ পর পর কিছু বাটন অ্যাড করা আছে, হ্যাঁ যে যে চাইলে আপনি বাটনগুলো অ্যাড করতে পারবেন, আবার চাইলে খোলাও রাখতে পারবেন, শার্টের মতো লাগতে পারে, মানে ফিলিংসটা থাকবে শার্ট অথবা শল বা আউটার কিছু পরেছি, ফ্রন্টটা ওপেন, দ্যাটস ওয়াই এটা লক করে দেওয়া হয়নি, এটা বাটন সিস্টেমগুলো দেওয়া হয়েছে। আর সামনের কাজগুলো স্টোন ওয়ার্ক, সিম্পলের মধ্যে কিছু স্টোন ওয়ার্ক রাখা হয়েছে, জাস্ট সিম্পল, এক কালার মধ্যে যখন একটা সিম্পল কাজ থাকবে ওটা মানে ফুটে আসবে, ওটা চোখসই হবে, জিনিসটা ভালো লাগবে দেখতে। সিম্পল কালেকশনগুলো দেখানোর একটু চেষ্টা করছি, কারণ অনেকেই ফোন দিয়ে বা মেসেজ করে আমাদেরকে জানিয়েছেন যে সিম্পল ওয়্যারগুলি খুব প্রয়োজন, কারণ আমাদের একটা পার্সেন্টেজ থাকে সিম্পল ওয়্যারের, তো ওই পার্সেন্টেজটা মানে অনেকেরই নষ্ট হয়ে যাচ্ছে ওয়াশের কারণে, সবাই আমরা বাইরে যাচ্ছি, তো বাইরে যাওয়ার ফলে যেটা হচ্ছে যে বাইরে থেকে এসে কাপড়গুলো ধুয়ে ফেলতে হচ্ছে, তখন রেগুলার ওয়্যারগুলোর
যে জীবনকাল ওটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো রিকোয়েস্টগুলো মানে কোয়ালিটিটা, রিকোয়েস্টের ধরনটা এরকম ছিল যে রেগুলার ওয়্যারগুলোই বেশি দেখান, কারণ এখন বর্তমানে যেটা আছে গর্জিয়াস যে বিষয়টা বা গর্জিয়াস লুকে যে আমরা যাব, ওই মেন্টালিটিটা একটু আমরা অফ রেখেছি। আমাদের এখন প্রয়োজনটা বেশি জরুরি, যে আমরা একটা প্রয়োজনের খাতিরে যেটা না করলেই না ওটা করতে হচ্ছে। আর ড্রেস ডেফিনেটলি সেই মানে সেই জায়গারই এক, সেই জায়গা থেকেই মানুষ শপিংটা করে বা ড্রেসটা যে মানুষ কিনে সেই প্রয়োজন থেকেই কিনে। তো রেগুলার প্রয়োজনটাই আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। গর্জিয়াস কালেকশন ডেফিনেটলি আছে, শোরুমে আছে, কিন্তু ওটা নিয়ে আমি এখন মানে যাচ্ছি না, কারণ হচ্ছে ওটা করে ওটা আমি দেখছি বা আমরা একটু শান্ত হয়ে নেই বা আমরা একটু আমাদের রেগুলার প্রয়োজনগুলো মিটিয়ে নেই, দেন আমরা ওটার দিকে যাব। এটা হচ্ছে সেই ফার্স্টের ডিজাইনটার মতোই, কালারটা হচ্ছে কফি কালার বেস, সেম স্লিভ আছে, স্লিভেও কাজ আছে, কাজটা দেখিয়ে দিচ্ছি একটু। সিম্পলি করা হয়েছে, জাস্ট মানে সিম্পল কাজটা কি হবে, আপনাকে মানে খুব গর্জিয়াস লুক দিবে না, বাট স্মার্ট লুক দিবে, একটা মানে আপনার কাছে একটা সহজ সহজ লুক মনে হবে যে না খুব ভালোর দিকেও যাচ্ছি না খারাপের দিকেও যাচ্ছি না, বাট আমি একটা সিম্পল যেটা কি না চোখসই গ্রহণযোগ্য একটা লুকসে আছি। সেম লেন্থও সেম 45, আমি দুই একটু এক দুই ইঞ্চি এদিক সেদিক হতেই পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, সেটা হতেই পারে। কিন্তু যেটা সুবিধা, 45 এমন একটা লেন্থ সেটা যে কোনো উচ্চতাই হোক না কেন, লাইক আপনার বোরখার সাইজ যদি হয় 52 প্লাস, 54, 56, হোয়াট এভার, আরও বেশিও যদি হয় দ্যাট ডাজেন্ট ম্যাটার, এটা আপনার মানে ম্যাক্সিমাম মানে যেটা সবচেয়ে ছোটো সাইজ সেটা হচ্ছে 52 বা 50, হোয়াট এভার, আরও ডিফারেন্ট কেস থাকতে পারে, সেটা ব্যতি রেখি অ্যাভারেজ যেই মানে রেটিংটা, যে অ্যাভারেজ যে শুরুটা, সেই শুরুতে যেটা সেটা এটা পড়ার পরে আপনার যে জায়গাটা নিবে, ইভেন যারা মানে অনেক লং লাইক 60 বা 62 বা এর প্লাস, তারাও যখন এটা পড়বে না এটা মানে ওরকম খারাপ লাগবে না, যেটা ছোটো হচ্ছে বা বড় হচ্ছে, এটাই ড্রেসটার একটা প্লাস পয়েন্ট, অথবা বলতে পারি যে এই সাইজটার একটা প্লাস পয়েন্ট। 45 মেজারমেন্টটা এত সুন্দর একটা মেজারমেন্ট, মানে যে কোনো ইনারের উপরে আপনি পরেন না কেন, লাইক আপনার হাঁটু বরাবর হতে পারে, হাঁটুর নিচে হতে পারে, এটা একদম সেট আপ হয়ে যায় খুব সুন্দরভাবে, এই মেজারমেন্টটা সেট আপ হয়ে যায়, জরুরি একটা মেজার। সেম কালেকশন, আরেকটা কালারটা ডিফারেন্ট, বাঙ্গি কালার, স্লিভ আছে এখানে সেম, বাট এটার কাজটা একটু ভিন্ন, মানে এটার সঙ্গে কন্ট্রাস্ট রেখে কাজটা করা হয়েছে, স্লিপ বের করতে পারবেন, ফ্রন্ট ওপেন, এখানে বাটন রয়েছে, একটা পাইপিং রয়েছে, খুব সুন্দর একটা পাইপিং রয়েছে, জাস্ট কিছুই দেখা যাবে না, জাস্ট একটা অংশ মানে হাইলাইট করবে, লাইক বাঙ্গি কালারটা এর ভিতরে আপনার ফ্রন্ট যে ওপেন ওই জায়গাটাকে জাস্ট হাইলাইট করবে, যে এখানে একটা অংশ আছে যেটা কিনা অন্য কালারের, এটা মানে চোখসই হবে জিনিসটা, দেখতে খুব ভালো লাগবে। আর কাজটা দেখেন, একটু সামনে থেকে দেখাই, দূর থেকে বোঝা যায় না অত ভালো। হ্যাঁ, আশা করি আপনারা কাজ থেকে ভালোভাবে দেখে নিয়েছেন স্টোনের কাজ এগুলো। একটা কালার একটু ডিপ কালার, অনেকেই ডিপ কালার পছন্দ করেন, জাস্ট বিকজ যে ময়লা লাগলে বা দাগ লাগলে জিনিসটা নষ্ট হয়ে যায় না, জিনিসটা ইউজ করা যায়, অ্যাভয়েড করা যায় সেই দাগটা, যেটা কিনা অন্য প্রোডাক্টের ক্ষেত্রে হয় না, যেগুলো হোয়াইট বা লাইট কালার সেগুলোতে একটু সামান্য দাগ লাগলে ড্রেসটা মানে ড্রেসটা উঠে যায় যে দাগ লেগেছে, বাট এই যে ব্রাইট কালারগুলোতে এই অ্যাডভান্টেজটা আপনি সবসময় পাবেন যে আপনি দীর্ঘদিন এটা ময়লা হোক যাই হোক এটা আপনি দীর্ঘদিন ওই জিনিসটা হাইড হয়ে থাকবে। সো ব্রাইট কালারগুলো অনেকের প্রায়োরিটি থাকে, তো ব্রাইট কালার যাদের পছন্দ বা এই ধরনের যারা এভাবে যারা ভাবেন তারা দেখতে পারেন, এটা তারা যদি চান এটা দেখতে পারেন। দেখেন সেম স্টাইল, রাউন্ড শেপ গলা, কাফ আবায় স্টাইল, সাইডে কোনো সেলাই নাই বিকজ অফ এই পোর্শনটুকু, বিকজ এই পোর্শনটুকুর কারণে
সাইডে সেলাইটা দেওয়া হয়নি, যে এই পোর্শনটুকুর যখন আপনি হাতটা বের করবেন, এই যে এই পোর্শনটুকু যখন আপনি বের করবেন, তখন আপনার এই জায়গায় কতগুলো লেয়ার হয়ে থাকবে, যেটি আপনার ড্রেসটাকে আলাদা একটা সৌন্দর্য নিয়ে আসবে ড্রেসটাতে। আর ফ্রন্ট ওপেন একটা নির্দিষ্ট গ্যাপে পরে গ্যাপগুলো, মানে একটা নির্দিষ্ট মেজারমেন্ট পরে গ্যাপগুলো দেওয়া হয়েছে। বাটন সিস্টেম সেম, এখানে একটা পাইপিং ইউজ করা হয়েছে। ছবিতে কতটুকু বোঝা যাচ্ছে আমি নিজে বুঝতে পারছি না, তবে এটা যখন সামনাসামনি দেখা হবে বা আপনি যখন মানে প্রোডাক্টটা হাতে পাবেন, হাতে পেয়ে দেখবেন, তখন এই যে লাইনটা, এই লাইনটা আপনার চোখে পড়বে যে হ্যাঁ, এক কালার বেজ একটা প্রোডাক্টের ভিতরে আপনি একটা পাইপিং ফলো করতে পারবেন। লাইক একটা পাইপিং আছে যে এখানে কোনো একটা জিনিস আলাদা করবে আপনার এই ড্রেসটার সৌন্দর্যটাকে আলাদা করছে। ছোটো একটা জিনিস, সামান্য একদম ফ্যাব্রিক লেগেছে, কোনো মানে আহামরি কিছু না, যে অনেক ফ্যাব্রিক, সামান্য ফ্যাব্রিক, বাস এই জিনিসটা না আলাদা করবে আপনাকে। আর এত সূক্ষ্মভাবে সুন্দরভাবে এটা মেনটেন করা হয়েছে, এটা আপনি হাতে ধরলে বুঝতে পারবেন, এটা আসলে বলে বোঝানোর বিষয় না। আর এখানে হালকা স্টোনের কাজ করা হয়েছে, যারা স্টোন পছন্দ করেন বা একটু একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেন, যে এক কালার পরতেছি বা কোনো কাজ নাই, একটু সাদা মাটা হয়ে যায়, তারা এটা দেখতে পারেন, তারা এটা দেখতে পারেন। এই যে কাজটা একদম উপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি, লেন্থ সেম 45, যে কোনো উচ্চতারই হন না কেন আপনি, এটা নিয়ে টেনশনের কিছু নাই। বিকজ এই ড্রেসটা এরকম একটা ড্রেস, এটা যদি আপনার ইনারের একদম মানে আপনি একদম ফুল লং দিয়েও পড়েন সেটাও ভালো লাগবে, আবার যদি উঠতে উঠতে আপনার হাঁটু বড় বড় চলে আসে সেটাও এটা ভালো লাগবে। মানে এটা যেই স্থানে থাকুক না কেন, ওর আলাদা একটা সৌন্দর্য মানে দেখাবে আপনাকে, এরকম না যে এটার লেন্থ ওঠানামার কারণে আপনার সৌন্দর্যটা নষ্ট হবে। তো আজকের মতো এই কালেকশনগুলোই দেখালাম। নেক্সটে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে মানে নতুন নতুন কালেকশন বা আপনাদের পছন্দ অনুযায়ী কালেকশনগুলো নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসতে পারি। সে পর্যন্ত আল্লাহ সুস্থ রাখে, আপনাদের জন্য অনেক দোয়া রইল, আল্লাহর অশেষ রহমতে আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার যেন মানে পুরনো অবস্থাটা আমরা খুব শীঘ্রই ফিরে পাই, শোরুমে যেন আপনারা এসে মানে আপনারা যেন শোরুমটা ভিজিট করেন, আপনাদের সাথে ডিরেক্ট আমরা কনভারসেশন করতে পারবো, আপনাদের হাসিমাখা মুখগুলো দেখতে পারবো। তো আসলে খুব মানে উদ্গ্রীব হয়ে আছি ওই বিষয়গুলোর জন্য। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।